is the Lover, Allah. Who is Ar-Rahman, Allah. Who is Al-Mannan, La ilaha illallah. Assalamu alaikum viewers, kamon achen shobai, asha kori bhalo achen, onek din por ashlam. তো আজকে আপনাদের জানাবো অনেক রাজমিস্ত্রি ভাইকে ফোন দিয়ে বোঝাতে পারিনি যে ড্রেন বান্ধতে কীভাবে দিতে হয়। অনেকে বোঝাইতে বোঝাইতে অনেক ক্লান্ত অবশেষে বাধ্য হয়ে এই ভিডিওটি বানালাম। তো আমার সেই ভাইকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানালাম, আপনাদেরও অনেক উপকার হবে, দেখতে থাকুন। কয় ফুট ড্রেন বান্ধিয়ে দেওয়ার জন্য কয় ফুট প্রস্থ দিতে হবে, কয় ফুট টিন লাগবে এবং কত কত ইঞ্চি দিতে হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। এখন যে বান্ধটি দেখতে পাচ্ছেন এটা আমাদের রেগুলার বান্ধা বলা হয়, সাধারণ বান্ধা। এখন যেটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ড্রেন বারিন্দা, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নাক বারিন্দা ও ঝোল বারিন্দা। ড্রেন বারিন্দা যদি 7 ফুট হয় তাহলে ওয়ালের ভিতর থেকে পিলিয়ারের বাহির পর্যন্ত 7 ফুট 3 থেকে 4 ইঞ্চি দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা ড্রেনের মাঝখানে সর্বনিম্ন 10 থেকে 11 ইঞ্চি রাখতে হবে, আর এই ভিতরেটি সর্বনিম্ন 6 ইঞ্চি রাখতে হবে, অর্থাৎ 3 ইঞ্চি দুইটা গাঁথনি, আর বাহির পাশে গাঁথনির উপর থেকে সর্বনিম্ন 18 থেকে 20 ইঞ্চির মতো রাখতে হবে, আর এটার তলে সর্বনিম্ন 20 ইঞ্চি রাখতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে দুই বিটের মধ্যে সর্বনিম্ন 1 ফুট রাখতে হবে, কারণ টাইস দেওয়ার জন্য। তো এখানে টিন ছাউনির দেওয়ার পর কেমন দেখা যাবে আসছে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।